गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स ऑफ क्लास 9 गीतांजलि विद्यापीठेर तरफ थेके तोमादेर सकलके शुभेच्छा अभिनंदन आशा करि तोमरा सकलेई ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ ক্লাস আর বিশেষ করে আমি আজকে তোমাদের রাইটিং এর একটা অংশ আলোচনা করব। তোমাদের সেকেন্ড টার্মের যে সিলেবাস রয়েছে তার মধ্যে প্রসেসিং বা প্রস্তুতিকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ যেটা মাধ্যমিকে তোমাদের প্রায় আসে। তো এই যে প্রসেসিং সে সম্বন্ধে আমরা আলোচনা করব আজকে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো প্রসেসিং শব্দের অর্থ কি? প্রস্তুতিকরণ। তাহলে এটা একটি মজার বিষয় তাই না, যে বাড়িতে কিভাবে তৈরি করতে হয়, কিছু জিনিস তৈরি করা, খাবার তৈরি করা বা অন্য কোনো কাপড় কাচা থেকে শুরু করে সাবান তৈরি করা সবকিছু একটা প্রস্তুতিকরণ বা একটা নিয়ম মেনে চলে, স্টেপ বাই স্টেপ ঘটে থাকে। তাহলে এই যে ঘটনা সেটাকে বলা হচ্ছে প্রসেসিং। তাহলে তোমরা বাড়িতে হয়তো সব তৈরি করেছো, অনেকে আমের আচার তৈরি করেছো, ফিনাইল তৈরি করেছো হয়তো, বা অনেকে জুস তৈরি করেছে। তাহলে এটাই হচ্ছে একটা প্রসেসিং। তাহলে এখানে সবারই একটা আগ্রহ দেখা দেয়, কারণ তারা এটা বেসিক বাড়িতে কিছু কিছু জিনিস নির্মাণ করতে পারে বা তৈরি করতে পারে। তবে বিল্ডিং কনস্ট্রাকশন সেটা হয়তো তোমরা নাও করতে পারো, অ্যাপয়েন্টমেন্ট ফর জবস এটা আলাদা একটা টপিক, এটাও একটা প্রসেসিং হবে। তো এই যে এই ধরনের যে প্রস্তুতিকরণ সেটাই আমরা আজকে আলোচনা করবো, যে আমরা কীভাবে সেই প্রস্তুতিকরণ বা সেই প্রসেসিংটাকে দেখবো। তা আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই যে প্রসেসিং শুরু করার নিয়মটা কি। আমাদের প্রসেসিং শুরু হবে একটা সুন্দর হেডিং দিয়ে, একটা ভালো টাইটেল দিয়ে শুরু হবে, যে টাইটেলটা অবশ্যই তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। ধরে নাও সম্ভবত আমাকে বললো যে তুমি ম্যাঙ্গো পিকল বা আমের আচারে তুমি তৈরি করছো, তাহলে সেক্ষেত্রে আমি টাইটেলটা কী দেবো? তাহলে টাইটেল কিন্তু আমি লিখবো যে প্রিপারেশন of mango pico. তাহলে সাপোজ আমাকে বললো যে আমের আচার তুমি তৈরি করার যে নিয়ম বা স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করবে সেটা তুমি লিখো। তাহলে আমি টাইটেল দেবো প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। সাবান তৈরি করো, তাহলে আমি তো সাবানের ক্ষেত্রে বলতে পারি না যে সোপ ইজ এ হেলদি ফুড, কখনই না। তাহলে সোপ উই ইউজ সোপ ফর কিলস জার্মস। তারপরে যদি ফিনাইল তৈরি করতে দেয় সেটাও আমরা উই ইউজ ফিনাইল ফর টু কিল জার্মস, জার্মসগুলোকে আমরা হত্যা করতে ব্যবহার করি। কিন্তু যদি খাবারের ক্ষেত্রে বলে তাহলে আমরা অবশ্যই ম্যাঙ্গো পিকল ইজ এ হেলথ ফুড, তাহলে আমরা বলতে পারি যে ম্যাঙ্গো পিকল একটা খুব ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমত একটা ইন্ট্রো দেব। ইন্ট্রো বলতে তার সম্বন্ধে একটু ভালো কিছু বলবো, সেটা যেই হোক না কেন, কোন বিল্ডিং কনস্ট্রাকশন হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেই বিষয়ের উপর ভিত্তি করে। তাহলে ইন্ট্রো দেওয়ার পর আমরা শুরু করব যে অ্যাট ফার্স্ট কি দিয়ে শুরু করতে হয়, যে কিভাবে আমরা প্রথমে কি করলাম, লিঙ্কার ইউজ করা, এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। তাহলে আমরা প্রথমত ইন্ট্রো দেব সেই বিষয় নিয়ে। তাহলে ম্যাগনেটিক্যাল এজ এ হেলদি ফুড ধরে নিলাম এই ক্ষেত্রে। তারপরে আমাদের একটা গঠন থাকবে প্যাসিভের। প্যাসিভের গঠনটা কি তোমরা প্যাসিভ হয় সবাই জানো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেটা আবার প্রেজেন্ট ইন্ডেফিনিট ইনডিফিনিটেন্সে, সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। যেমন আমাদের গঠনটা কি সাবজেক্ট প্লাস ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা ভাবছি যে অ্যাম চলে গেল, তার অ্যামটা কাল থেকে ইউজ হয় সেটা তোমরা অলরেডি জানো। তাহলে আমরা এই যে গঠন প্যাসিভ ভয়েস সেটা আমরা মেনে চলব। ধরে নাও তোমাকে একটা পয়েন্ট দিয়েছে যে পট গ্রিন ম্যাঙ্গোস, এটা পয়েন্ট। আচ্ছা তোমাদের বলে দিই যে প্রসেসিং এর ক্ষেত্রে তোমরা দেখবে যে তোমাদের প্রশ্নতেই কিছু হিন্টস বা ক্লু দেওয়া থাকে যে স্টেপ বাই স্টেপ কি কি তোমাকে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় ছাত্রদের জন্য যে আমি নেক্সট স্টেপ কি নেব। তাহলে এই ক্ষেত্রে একটা আমি পয়েন্ট উল্লেখ করলাম, ধরে নাও যে হোয়াট গ্রিন ম্যাঙ্গোস, সেটাকে আমাকে প্যাসিভ ভয়েস নিয়ে যেতে হবে। তাহলে কি করব যে আমরা সাবজেক্ট খুঁজব, তাহলে ম্যাঙ্গোস বা সরি এখানে গ্রিন ম্যাঙ্গোসটাই পুরোটাই সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, অ্যাট ফার্স্ট কথা তোমরা প্রথমে অ্যাড করবে, তারপরে লিঙ্কার ইউজ করবে। তো গ্রিন ম্যাঙ্গোস আমি ধরে নাও শুরু করলাম গ্রিন
ম্যানগ্রোভস সাবজেক্ট বসে দিলাম। তারপরে আমরা অ্যামিসের আরবো শব্দ যেহেতু ম্যানগ্রোভস আছে তার জন্য আমরা কি ইউজ করবো আর গ্রিন ম্যানগ্রোভস আর ভাবে থার্ড ফর্ম তাহলে আমাদের বট অলরেডি বলে দিয়েছিল তাহলে বটই আমাদের থেকে যাচ্ছে বট কোথা থেকে কেনা হবে সেটা তোমাকে একটু ভেবে নিতে হবে সব কিছু ইন্ডিকেট করা থাকবে না তুমি নিজেই ভাববে যে আমটা কেনা হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে তাহলে সাপোজ আমি এখানে ভেবে নিলাম যে আমটা কেনা হচ্ছে বাজার থেকে তাহলে বট ফ্রম দ্য মার্কেট কোথা থেকে কেনা হলো মার্কেট থেকে এই যে আমাদের একটা সামান্য দুটো তিনটি ওয়ার্ডকে আমি পুরো সেন্টেন্সে তৈরি করলাম তো তোমাদের এইভাবে ক্লুজ দেওয়া থাকবে কিছু ওই ক্লুগুলোকে নিয়ে তোমাদের বড় করতে হবে সেন্টেন্স স্টেপ বাই স্টেপ নিয়ে যেতে হবে এখন আমরা কিছু লিঙ্কার ব্যবহার করব লিঙ্কারগুলো হতে পারে নেক্সট তারপরে আফটার দ্যাট দেন ইটিসি আর অনেক কতগুলো রয়েছে এই ধরনের আমরা কিছু লিঙ্কারগুলো ব্যবহার করবো প্রথমে চলো আমরা শুরু করি আমরা একটা উদাহরণ দেখবো যে আমরা কিভাবে রাইটিংটা বা প্রসেসিংটা তৈরি করি আমরা একটা কাজ নেব সেই কাজটাকে বা সেই প্রশ্নটাকে আমরা লিখবো বা পুরো প্রস্তুতিকরণের নিয়মটাকে ফলো করব সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল অফ হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস তাহলে আমরা দেখে নেবো যে কীভাবে একটা অরেঞ্জ জুস তৈরি করতে হয় চলো প্রশ্নটা দেখে নাও বলেছে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস টু রাইট আ প্যারাগ্রাফ অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস বলা হচ্ছে যে এই ফলোয়িং পয়েন্টসগুলো যে নিচের পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোকে ব্যবহার করে বা ইউজ করে তুমি একটা প্যারাগ্রাফ তৈরি করো কেন পয়েন্টস হচ্ছে একটা চার্টও হতে পারে অর্থাৎ আমাদের বক্সের মধ্যে হতে পারে পয়েন্টসগুলো তার জন্য ওখানে চার্টও দিতে পারে তাহলে কী কিসের উপর ভিত্তি করে হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস কীভাবে অরেঞ্জ জুসটা তৈরি করতে হয় তাহলে আমরা পয়েন্টগুলোকে দেখবো এবং পয়েন্টের উপর ভিত্তি করে আমরা প্রসেসটা বা প্রিপারেশনটা আমরা তৈরি করব চলো দেখি কি কি পয়েন্টস বলেছে এখানে ফার্স্ট অফ অল বলেছে যে অরেঞ্জ জুস বট কি করা হলো অরেঞ্জ জুস কেনা হলো দেন বলছে সর্টেড সর্টেড বেছে নেওয়া হলো রোটেন ওয়ানস রিমুভড যে রোটেনগুলো রয়েছে পচাগুলো রয়েছে সেগুলোকে সুবিধা হলো ক্লিন পরিষ্কার করা হলো ফেল তার যে উপরের অংশটা আর সেটা ছিলে নেওয়া হলো বা ফেলে দেওয়া হলো ছিলে পুট ইন জুসার জুসারের মধ্যে দেওয়া হলো বা সেই ফ্রেশ অরেঞ্জগুলোকে দেওয়া হলো সুগার অ্যান্ড সিরাপ অ্যাডেড সেই জুসারের মধ্যে আবার সুগার সিরাপ এগুলোকে অ্যাড করা হলো পোর্ড ইন স্টেরিলাইজ বোটলস সেগুলোকে ঢেলে দেওয়া হলো যে জুসটা সেই জুসটাকে ঢেলে দেওয়া হলো যে স্টেরিলাইজড বোটলগুলো রয়েছে অর্থাৎ যেখানে জীবাণুমুক্ত যেখানে কোনো জীবাণু নেই সেই বোতলগুলোতে ঢেলে দেওয়া হলো সিল্ড সেই বোতলগুলোকে বন্ধ করে দেওয়া হলো অ্যান্ড রেডি টু সেল এবং লাস্টে এগুলো প্রস্তুত রয়েছে কিসের জন্য ফর সেল বিক্রির জন্য তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নটা তাহলে এখানে তোমরা অ্যাডভান্টেজ পাচ্ছ যে তোমাদের অলরেডি কোয়েশ্চেনে অনেকগুলি পয়েন্টস দেওয়া থাকছে সেই পয়েন্টসের উপর ভিত্তি করে তোমরা একটা রাইটিং সুন্দর করে প্রসেসিংটা লিখবে তাহলে আমরা শুরু করবো এই প্রসেসিংটা লিখতে চলো আমরা দেখি কীভাবে লিখতে হয় ওকে সো এই যে আমাদের প্রিপারেশন অফ অরেঞ্জ আমরা যতগুলি পয়েন্ট ফলো করেছিলাম বা কোয়েশ্চেনের যে প্রশ্নগুলো বা পয়েন্টসগুলো দেওয়া ছিল সেই প্রশ্নের পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের এই রাইটিংটি চলো আমরা দেখে নিই যে আমরা কীভাবে তৈরি করলাম ফার্স্ট অফ অল আমরা একটা হেডিং বা টাইটেল দিলাম প্রিপারেশন অফ অরেঞ্জ তোমাদের আগে এটা বলা হয়েছে যে কীভাবে তোমরা টাইটেলটা তৈরি করবে দেন আমরা আসবো বডিতে যে মেন অংশটা বডিতে আমি বলেছিলাম প্রথমত একটা ইন্ট্রো দিতে হবে যেমন এখানে বলেছি অরেঞ্জ জুস ইজ এ নিউট্রিয়াস অ্যান্ড হেলদি ড্রিঙ্ক তাহলে এই যে একটা অংশ যে অরেঞ্জ জুস হচ্ছে একটা পুষ্টিকর এবং হেলদি স্বাস্থ্যবান পানীয় দ্রব্য তাহলে এর সম্বন্ধে আমি কিছু বললাম দেন বললাম ইট ইজ ভেরি ইজি টু মেক অরেঞ্জ জুস অ্যাট হোম অর ফ্যাক্টরি বলছি এটা খুব সহজ অরেঞ্জ জুসটা তৈরি করা খুব সহজ সেটা বাড়িতে হতে পারে বা ফ্যাক্টরিতে হতে পারে তাহলে কিন্তু দুটো সিলেক্ট করবে না যেকোনো একটি তাহলে ডিপেন্ড করছে কোয়েশ্চেনের উপর যে কোয়েশ্চেনে কী বলা হচ্ছে তোমাকে বাড়িতে তৈরি করার কথা বলা হচ্ছে নাকি এনি কোনো ফ্যাক্টরিতে দেন উই ক্যান প্রিপেয়ার ইট থ্রু দ্য নাম্বার অফ স্টেপস তারপর আমরা বললাম যে আমরা তৈরি করতে পারি এটাকে কিছু স্টেপস ফলো করে এটুকু তো বলে ফার্স্ট এটা জাস্ট তৈরি করার পূর্বে কিছু ইনফরমেশন দেওয়া তারপরে আমাদের পয়েন্টের উপর চলে আসবো তাহলে তোমাদের এই কোয়েল লাইনগুলো মনে রাখতে হবে যে
It is very easy to make orange juice. এখানে orange juice এর জায়গায় তুমি অন্য কিছু হতে পারে, lemon juice হতে পারে অথবা omelette হতে পারে। তাহলে এটা তোমরা বাড়িতেই তৈরি করে নেবে। তাহলে এটা ইজি, খুব সহজ। We can prepare it through the number of steps. এটা তোমরা ভালোভাবে দেখে নেবে যেগুলো আমি প্রসেসিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপরে আসবো আমাদের মেন অংশ, যেখানে বলা হচ্ছিল যে পয়েন্টগুলো তো ফলো করা। তাহলে প্রথমে আমাদের বলা হয়েছিল যে oranges are bought বা oranges bought, orange কেনা হয়েছিল। ফার্স্টে বলেছিল orange কেনা হয়েছিল, তাহলে আমি বলবো যে at first ripe oranges are bought from the market। প্রথমত বললাম যে পাকা সেই orange গুলো বেবগুলো কেনা হলো from the market, কোথা থেকে কেনা হলো? From the market, market থেকে। তারপর বলবো then the rotten ones, যে rotten গুলো পচা গুলো সেগুলোকে sorted, বাছাই করা হলো কিসের জন্য? And removed বা to remove, সরানোর জন্য বা সুবিধা হয়েছিল। তাহলে এই যে প্রথমে আমরা নিলাম অরেঞ্জ গুলো, পাকা অরেঞ্জ গুলো, সেটাকে নিয়ে তারপরে তার মধ্যে যে বাছাই করা হলো যে পচা গুলো ছিল সেগুলোকে বাদ দেওয়ার জন্য। আফটার দ্যাট আবার আমরা এখানে আফটার দ্যাট ইউজ করলাম দ্য গুড অরেঞ্জেস বা ফ্রেশ অরেঞ্জেস, যে ভালো অরেঞ্জ গুলো ছিল সেগুলোকে করা হলো আর ওয়াশড, সেগুলোকে ধোয়া হলো অ্যান্ড ক্লিন, পরিষ্কার করা হলো। কিসে? জলের, ওটা অবশ্যই জলে হবে, তবে কিভাবে ধোয়া হলো? প্রপারলি, ভালোভাবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট আমাদের ক্লিয়ার করার পর থার্ড পয়েন্ট যখন আমি আসছি দেখলেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেগুলোকে ধোয়া হলো এবং পরিষ্কার করা হলো সঠিকভাবে। নেক্সট পয়েন্টে আসছি, যেটা যেখানে বলা হয়েছিল সেগুলোকে জুসারে রাখা হয়েছিল। তাহলে জুসারে জুসারে রাখা এবং পিলি তার যে খোসাটা সেটা ছুটানো, সেটাকে একসঙ্গে আমরা জড়িয়ে দিয়েছি। Then the good oranges are put in juicer. তারপর যে ভালো অরেঞ্জগুলো ছিল, অরেঞ্জগুলো ছিল সেগুলোকে জুসারের মধ্যে রেখে দেওয়া হলো। আফটার পিলিং, পিলিং এর পর, পিলিং অর্থাৎ যে খোসা থাকে তার ওই খোসাটাকে ছোটানোর পরে সেই জুসারে দেওয়া হলো, না হলে তো দিয়ে তার হবে না। তার জন্য এখানে বলা হচ্ছে যে পিলিং এর পর সেটাকে জুসারে দেওয়া হলো। তারপরে এখানে বলবো যে আফটার দ্যাট দিস আর ক্রাস্ট, তাহলে ক্রাস্ট কোথায় করা হচ্ছে? অবশ্যই জুসারে, জুসারের মধ্যে সেগুলোকে ক্রাস্ট করা হলো, ভেঙে দেওয়া হলো ইন অর্ডার টু এক্সট্র্যাক্ট, বের করার জন্য। কি বের করার জন্য? জুস, জুসটাকে বের করার জন্য। তাহলে ওই যে অরেঞ্জগুলো, যেগুলো ফ্রেশ অরেঞ্জগুলো অরেঞ্জ ছিল সেগুলো অরেঞ্জগুলোকে একটা জুসারের মধ্যে দেওয়া হলো, সেগুলোকে ভেঙে দেওয়া হলো। ভাঙা হচ্ছে এই জন্য ওখান থেকে আমি জুসটাকে বের করতে পারি। নেক্সট দ্য সিডস, পরে এরপর কি করা হলো? যে সিডসগুলো ছিল, বীজগুলো ছিল লেবুর, সেগুলোকে স্ট্রেঞ্জ ছাঁকা হলো, সেগুলোকে ছেঁকে দেওয়া হলো। নেক্সট পয়েন্ট, সুগার আর সিরাপের কথা বলা হচ্ছে, যে দেন সুগার অ্যান্ড সিরাপ আর মিক্সড, সুগার এবং সিরাপকে মিক্স করা হচ্ছে কার সঙ্গে? উইথ দ্য জুস, সেই জুসের সঙ্গে যেটা আমরা এখন পেয়েছি, সেই জুসের সঙ্গে সেই সিরাপ এবং সুগারটাকে অ্যাড করে দেওয়া হবে। নেক্সট দ্য জুস ইজ পোর্ড ইনটু স্টেরিলাইজড বটলস, যখন সুগার সিরাপ মিশিয়ে দেওয়া হলো দেন আমাদের জুসটা রেডি। তবে তা সেটা এখন প্রস্তুত হলেও কিন্তু আমাদের কোনো কন্টেনারে অবশ্যই রাখা দরকার। তার জন্য এখানে বলা হচ্ছে যে জুসটাকে এখন ঢেকে দেওয়া হচ্ছে, কোথায় ঢেকে দেওয়া হচ্ছে? স্টেরিলাইজড বোটলগুলোতে। স্টেরিলাইজড মিন্স যেখানে কোনো জীবাণু থাকে না, যে বোটলসগুলোতে অর্থাৎ এগুলোতে পরিষ্কার করা হয়েছে শুদ্ধভাবে, তাহলে সেই বোটলসগুলোতে আমাদের ঢেলে দেওয়া হচ্ছে। পরের পয়েন্ট যেটা বলা হচ্ছিল যে বোটলসগুলো সিল এবং লেবেল করানো। নাও দ্য বোটলস, যে বোটলসগুলোতে ঢেলে দেওয়া হয়েছে সেই বোটলসগুলো কি হচ্ছে? আর সিল, সেগুলো বন্ধ করে দেওয়া হলো অ্যান্ড লেবেলড, এবং তাতে লেবেল লাগানো। তাহলে প্রত্যেক কোম্পানির নিজের নিজের ট্যাগ থাকে বা লেবেল থাকে, সেই লেবেলটাকে সেখানে লাগানো হয়েছে। আরও রয়েছে অ্যান্ড পুট ইন টু বক্সেস, তাহলে যখন লেবেল লাগানো হয়ে যায় তখন দেখা যায় যে সেই লেবেল লাগানো বোটলসগুলোকে একটা বাক্সের মধ্যে ভরে দেওয়া হয় যেন সেটাকে বাইরে পাঠানো যেতে পারে। তো এই যে কথাটা বলা হচ্ছে অ্যান্ড পুট ইন টু বক্সেস, সেটা কিন্তু ফ্যাক্টরির ক্ষেত্রে হয়, বাড়িতে তৈরি করতে গেলে তোমাকে ইউজ করতে হবে না এই কথা। তাহলে এখন কি করা হচ্ছে যে পুট ইন টু বক্সেস, বক্সের মধ্যে রেখে দেওয়া হবে। ফাইনালি অবশেষে, তাহলে আমাদের জুসটা এখন পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছে। ফাইনালি ফ্রেশ অরেঞ্জ জুস, অবশেষে এই যে ফ্রেশ একেবারে শুদ্ধ সেই জুসটা, অরেঞ্জ জুসটা ইজ রেডি, সেটা রেডি হয়ে গিয়েছে, প্রস্তুত রয়েছে টু ড্রিঙ্ক, পান করার জন্য অথবা সেল অর সেল বিক্রি করার জন্য সেটা প্রস্তুত আছে। তাহলে যদি আমি বাইরের কথা ভাবি তাহলে সেল হবে, ফ্যাক্টরির কথা ভাবি সেটা কোনো দোকানে পাঠাবে সেটা বিক্রি করবে। আর যদি তুমি বাড়িতে নির্মাণ করো, বাড়ি সরি তৈরি করো, তাহলে বাড়িতে তুমি পান করার জন্য সেটা ইউজ করবে। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন অফ অরেঞ্জ জুসের প্রসেসিং। তাহলে এই যে আমরা নিয়মগুলোকে ফলো করলাম, তোমরা লক্ষ্য করেছো যে প্রত্যেক ক্ষেত্রে দেখো আমি সব জায়গায় প্যাসেজ ইউজ করেছি কিনা। দেখো এই জায়গায় যে রাইট ম্যাঙ্গোস
are bought from the market. তাহলে এই যে r plus half 3 then আবার দেখো rotten ones তাহলে rotten ones plus half এই রয়েছে auxiliary verb তারপরে আমাদের main verb ভাবে third form রয়েছে আবার তিন নম্বর পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি যে oranges are washed oranges are washed আবার আমি যা তারপর verb 3 form third form আবার clean একই রকম ভাবে দেখ বলছো গুড অরেঞ্জেস আর গুড এই যে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি প্যাসিভ ফলো করেছি না আমরা দেখে নেব দিস আর ক্রাস্ট এই যে দিস আর ক্রাস্ট নেক্সট দ্য সিডস আর স্ট্রেঞ্জ সিডস আর স্ট্রেঞ্জ নাও বলছো যে আর মিক্সড মিক্স করা হয়েছে নেক্সট আবার দেখতে পাবো যে কি স্পোর্ট ঢেলে দেওয়া হয়েছে নাও দ্য বটলস আর সিলড আবার নাও বটলস আর সিলড এন্ড লেবেলড এন্ড পুট ইনটু বক্সেস তো এই যে প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা পয়েন্টস গুলোকে প্যাসিভ ভয়েসে নিয়ে গিয়েছি এই হচ্ছে আমাদের বেসিক গঠন যে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তাহলে আমাদের মেইন জিনিস যেটা ছিল যে সাবজেক্ট প্লাস ইজ অথবা আর এর ব্যবহার প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব তাহলে এর উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা পয়েন্টকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব এই হচ্ছে আমাদের প্রিপারেশন অফ অরেঞ্জেস আশা করি তোমরা এই জায়গা থেকে যথেষ্ট বুঝতে পেরেছো যে কিভাবে আমরা একটা প্রসেসিং বা একটা প্রিপারেশন যে কোনো কিছু খাবার হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে সেটা তৈরি করতে পারবে যাই হোক আমরা এই বিষয়টা দেখলাম আজকে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা যথেষ্ট বুঝতে পেরেছো এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে আমি সলভ করার চেষ্টা করব ধন্যবাদ